1000 মান, মানে একেবারে প্যান্ডেল করে এভাবে খাওয়াচ্ছেন কেন? হ্যাঁ, যেহেতু রোদ আমরা তো ফ্যান দিতে পারছি না, কারণ সবটাই তো একটা ব্যয় সাপেক্ষ। যেটুকু মানুষকে খাওয়ার সময় একটু শান্তিতে খাওয়ানো যায়, ছাউনি জায়গার ব্যবস্থা করা হয়েছে। এরা কি পরিযায়ী শ্রমিক বলেই কি করছেন? হ্যাঁ, এরা পরিযায়ী শ্রমিক, এরা আটকে আছে পরিবার নিয়ে, যেতে পারছে না, তাই এদেরকে আমরা মূলত কাদের পক্ষ থেকে খাওয়ানো হচ্ছে? পক্ষ বলতে এটা সরকারের নির্দেশ, পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে কলকাতা পুলিশের ঐকান্তিক প্রচেষ্টা, তার সাথে CLCT এবং তারদহ পঞ্চায়েতের মারাত্মক সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। গতকালও আমাদের তারদা পঞ্চায়েতের উপপ্রধান রাকেশবাবু, আমাদের বড়োবাবু, পাহাড়িবাবু, আমি সবাই ছিলাম, আমরা সবাই এসেছিলাম যাতে ব্যাপারটা সুষ্ঠুভাবে চলে, সেই জন্য আমরা সকাল থেকেই আসি, বারবার আসছি যাচ্ছি। আরেকটা সেন্টার চলছে বেদের আইডি, সেখানেও যেতে হচ্ছে মাঝে মাঝে, দু জায়গাতেই যাচ্ছি। কত মানুষকে বেদের আইডে 500 মতন খাওয়ানো হচ্ছে দুবেলা, 500 দুবেলা, আর এখানে প্রায় 1000 মতন মানুষ খাচ্ছে, দুবেলা খাচ্ছে। সবারই সহযোগিতা পাচ্ছি, পঞ্চায়েতের সহযোগিতা পাচ্ছি, আমাদের লোকাল লোক যারা আছে দেখতেই পাচ্ছেন, যারা সার্ভ করছে খাবার, তারা সবাই লোকাল ছেলেমেলে, সবাই এগিয়ে এসছে, সবার সহযোগিতায় কাজটা হচ্ছে। এবার কি প্রতিনিয়ত খাওয়ানো হবে? সেরকমই পরিকল্পনা আছে, সবার কাছ থেকে সহযোগিতা পাচ্ছি, সেরকমই পরিকল্পনা আছে। লকডাউন চলাকালীনটা এটা আমরা চালিয়ে যেতে চাই। নির্দেশ মতো আমাদের এখানে CLCT এর ট্যানারি অ্যাসোসিয়েশনের সম্পাদক ইমরান আহমেদ খান এবং রমেশ কুমার জুনিয়া তাঁদের সহযোগিতায় এবং উদ্যোগ নিয়েছেন আমাদের কেজি থানার বড়োবাবু স্বরূপকান্তি পাহাড়ি এবং আমাদের তারদা গ্রাম পঞ্চায়েত আমাদের বড় সাহেব আছেন, আমরা সকলে উদ্যোগ নিয়ে আমরা দুবেলা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি এবং শ্রমিকদেরকে দুবেলা কুপনের মাধ্যমে আমরা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। এখানে প্রায় 1500 করে শ্রমিক খাওয়া দাওয়া করছেন। হ্যাঁ, এটা চলবে, দেখা যাক লকডাউন কতদিন চলে, আমরা সেই প্রস্তুতি নিয়েই আছি। আমরা এখন লকডাউন যতদিন চলবে ততদিন শ্রমিকদের পাশে থাকি।